আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, চলো দেখে নিই ভিডিওটা। এখানে অনেক কিছু রেসিপি আছে, কমেন্ট করে বলো তোমাদের কোন রেসিপিটা প্রয়োজন, তাহলে আমি বানিয়ে দেব। চলো আজকের রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 1 কিলো 250 গ্রামের মতো চাল নিয়েছি। সেই চালটাকে ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি, 20 মিনিটের মতো আমি জলে ভিজিয়ে রেখেছি। আর আমি এখানে একটা হাঁড়িতে জল দিয়েছি, তাতে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, তেজপাতা দিয়েছি আর এলাচ দিয়েছি। 2 পিস তেজপাতা 2 পিস এলাচ দিয়ে ভালো করে জলটা ফুটে গেছে। এই টাইমের মধ্যে আমি ভাতের চালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এইভাবে এবার আমি চাপা দিয়ে রেখে দেব। গ্যাসের ওভেনটা জোরই থাকবে, এই পর্যায়ে আমি ভাতটা নামিয়ে নেব। আমি ছেঁকবার দরকার নেই, আমি যেরকমভাবে ভাত পষাই আমি ওভাবেই ভাতটা পষিয়ে ফেলবো এইভাবে। এবার আমি একটা বাটির মধ্যে গোলাপ জল নিয়েছি, কিছুটা মিঠা আতর দিয়েছি আর কিছুটা আমি জাফরান দেব। দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। এখানে আমি কিছু পেঁয়াজকে ভালো করে লাল করে রেখেছি, এতে কিশমিস আর বাদামও আছে। আর এখানে কিছুটা 50 গ্রামের মতো আমুল দুধকে ভালোভাবে উষ্ণ গরম জল দিয়ে আমি এটা লিকুইড করে রেখেছি। আর এখানে আছে 100 গ্রামের মতো ঘি আর অল্প চিনি দিয়ে রেখেছিলাম। অল্প অল্প করে আমি এভাবে ভাতগুলো দেব। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি এইভাবে উপরে পেঁয়াজ কুচিগুলো দেব আর অল্প অল্প আমি এই রং দেব। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্টে বলো কেমন হয়েছে। আবারও আমি উপরে এইভাবে ভাতটা দেব। ভাতটা অল্প অল্প শক্ত থাকবে, এইভাবে এই টাইমের মধ্যে বসাতে হবে। আর একটা কথা, ভাতটা হয়ে যাবার সময় অল্প কিছুটা জল, ঠান্ডা জল উপরে দিয়ে দিলে তাহলে একটার সাথে একটা গায়ে লেগে থাকবে না। যারা আমার বন্ধুরা আছো আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা যারা নতুন ভিউয়ার্স আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, এইভাবে আমায় সাপোর্ট করো, এইভাবে আমার পাশে থেকো। নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সকলকে। আর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। আমি এবারে এইভাবে বাকি উপকরণগুলো উপরে দিয়ে দেব। যারা বিরিয়ানি পোলাও বলতে খুব ভয় পাও নতুন রাঁধুনি, তাদের জন্য এটা খুব ইজি হবে। স্কিপ না করে পুরোটা দেখো। আমি এইভাবে আমি উপরে দুধটা দিয়ে দিচ্ছি। এই পোলাওয়ের সঙ্গে টিকিয়াও আছে, টিকিয়ার রেসিপি জানতে হলে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব লিঙ্কটা, পারলে তোমরা দেখে নিতে পারো। আর উপরে দেব বিরিয়ানির মশলা, কুড়িয়ে রাখা বিরিয়ানি মশলা দিয়ে দেব 2 চামচের মতো। এবার আমি ভাতটা দমে দিচ্ছি, আধ ঘন্টা পর, 20 মিনিট আধ ঘন্টা রাখতে হবে সিম করে গ্যাসে। দেখো মজাদার টেস্টি ইজি পোলাও রেডি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।